পাঁচে আগস্টের আওয়ামী জালিম শাহির পতনের মধ্য দিয়ে বাংলাদেশের 17 কোটি মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে কিনা, জালিম শাহির পতন হয়েছে কিনা, আওয়ামী লীগের এইভাবে পতন হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কল্পনা করে নাই। এইভাবে আওয়ামী লীগের পতন হবে সেটা কি কেউ কল্পনা করেছে? করে নাই। আওয়ামী লীগের পতনের পর হাতি হাতি পাপা করে আজ অন্তর্বর্তী সরকারের মেয়াদ হলো দুই মাস। কয় মাস মেয়াদ? আওয়ামী লীগের জুলুম থেকে বাঁচার জন্য মানুষ রাজপথে সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শাহাদতের মাত্রা পেশ করেছে। বাংলাদেশের মানুষ এই দুই মাসও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে নাই। এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, আইনের শাসন প্রতিষ্ঠিত, দুঃখী মানুষের মুখে হাসি কেন হয় নাই? পৃথিবীতে 1000-এর উপরে ধর্ম, তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ধর্ম হল হিন্দু ধর্ম একটা ধর্ম, খ্রিস্টান ধর্ম একটা ধর্ম, বৌদ্ধ ধর্ম একটা ধর্ম, ইহুদি ধর্ম একটা ধর্ম, আর ইসলাম একটা ধর্ম। এটা আমরা বুঝি। এখন মুসলমান কাকে বলে? গর্দন নেহাদান বাতাত, আল্লাহ আল্লাহ তার রাসূলের মাধ্যমে যা আমাদের কাছে প্রেরণ করেছেন, একজন বান্দা ইবাদত হিসেবে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ অনুকরণ করে সে ব্যক্তি মুসলমান। সে ব্যক্তি কি? আমাদের পাশাপাশি অন্যান্য ধর্ম অবলম্বী আছে, তাদের সাথে আমাদের সাথে পার্থক্য কি? তারও ধর্মের অনুশীলন করে, তারও ইবাদত করে, তারও পূজা অর্চনা করে, আর আমি ইবাদত করি, তারও ইবাদত করে। কোরআনের ভাষায় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দিন আমি ইবাদত করি ওই ইবাদত যেই ইবাদত তোমরা করে না, তোমরা ইবাদত করো ওই ইবাদত যেই ইবাদত আমি করি না। অর্থাৎ তাদের পূজা অর্চনা, তাদের ইবাদত, তাদের সামগ্রিক উপাসনার বিষয়টা পবিত্র কোরআনে কারিমে বর্ণিত হয়েছে। এখন ইসলাম কি? ইসলাম কি হিন্দু ধর্মের মতো একটা ধর্ম? ইসলাম কি বৌদ্ধ ধর্মের মতো একটা ধর্ম? ইসলাম কি ইহুদি ধর্মের মতো একটা ধর্ম? তারও পূজা অর্চনা করে, তারও ইবাদত করে, তারও উপাসনা করে, আমরাও ইবাদত করি। পার্থক্য হলো তাদের ইবাদত, তাদের উপাসনা, তাদের পূজা অর্চনা নির্দিষ্ট ব্যক্তি জীবন কেন্দ্রিক নির্ধারিত, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিকভাবে, ব্যবসার ক্ষেত্রে, যাপিত জীবনের প্রত্যেকটা সেক্টরে কোন নির্দেশনা তাদের ধর্মে নাই। তাদের ধর্মে বৌদ্ধ ধর্মে ব্যবসা কিভাবে পরিচালনা করবেন এ ব্যাপারে নির্দেশনা নেই। দাম্পত্য জীবনের প্রত্যেকটা সমস্যা সমাধানের নির্দেশনা বৌদ্ধ ধর্মে নেই। এদের কিছু আচার অনুষ্ঠান আছে, সেই জন্য সে হিন্দু, সেই জন্য সে বৌদ্ধ, সেই জন্য সে খ্রিস্টান, সেই জন্য সে ইহুদি। আর একজন মুসলমান হল তার সামগ্রিক জীবনের নির্দেশনাটা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। সামগ্রিক নির্দেশনাকার, সামগ্রিক নির্দেশনাকার। অর্থাৎ ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা দিন, ইসলাম হলো পূর্ণাঙ্গ একটা দিন, আর হিন্দু ধর্ম হলো নিচক একটি ধর্ম, বৌদ্ধ ধর্ম হলো নিচক কতক আচার অনুষ্ঠান, ইহুদি ধর্ম হলো নিচক কতক আচার অনুষ্ঠান, আর একজন মুসলমান হলো তার সামগ্রিক কার্যক্রম আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের নির্দেশিত পথে পরিচালিত হবে। এটার নাম মুসলমানিত্ব, এটার নাম মুসলমানিত্ব। পবিত্র কোরআনে কারিমে জানান আল্লাহ রাব্বুল্লাহ আলমিন সমস্ত মুসলিম জাতিকে সাবধান করে দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলম কাফা। হে মুসলমান, হে ইমানদার, তুমি ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম পূর্ণাঙ্গ দিন, যেমন ইসলামে একেবারে মানব জাতির যাপিত জীবনের
তুচ্ছ তুচ্ছ বিষয়ে যুক্তিযুক্ত দালিলিক দিক নির্দেশনা ইসলাম দিয়েছে। যেমন আপনি হাসি দিবেন কুন্দা পড়বেন ইসলামে আছে, আছে কি না? হাসি দিবেন, হাসি দেওয়ার পর কুন্দা পড়তে হয়, আলহামদুলিল্লাহ হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ, আছে কি না? হামি দিবেন, হা করে হামি দিবেন কুন্দা পড়বেন ইসলামে আছে, আছে কি না? আছে কি না? ঘুমাবেন কোন খাত হয়ে ঘুমাবেন ইসলামে আছে, ভাত খাবার সময় দস্তরখান বিছাবেন ইসলামে আছে, বাথরুমে যাবেন কোন পা দিয়ে ডুববেন কোন পা দিয়ে বের হবেন, এ ব্যাপারে যুক্তিযুক্ত দালিলিক দিক নির্দেশনা ইসলামে আছে, আছে কিনা? আছে কিনা? আছে কিনা ভাই? আছে। তাহলে ইসলাম মানব জাতির ছোট ছোট বিষয়, হামি দিলে কুন্দা পড়বেন ইসলামে আছে, হাসি দিলে কুন্দা পড়বেন ইসলামে আছে, রাস্তায় হাঁটার সময় কোন পা দিয়ে হাঁটবেন ইসলামে আছে, ছোট ছোট বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। আজ কেরানি হাটের আবমর তৌহিদি জনতার কাছে আমার আবেদন থাকবে, বড় বড় বিষয়ে নির্দেশনা নাই? বড় বড় বিষয়ে নির্দেশনা আছে কিনা? ফৌজদারি আইন কিভাবে চলবে, হাইকোর্ট কিভাবে চলবে, সুপ্রিম কোর্ট কিভাবে চলবে, সচিবালয় কিভাবে চলবে, গণভবন কিভাবে চলবে, বঙ্গভবন কিভাবে চলবে, আছে কিনা? আছে কিনা? পার্লামেন্ট কিভাবে চলবে, দিক নির্দেশনা ইসলামে আছে কিনা? হিন্দু ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, খ্রিস্টান ধর্মে নাই, ইসলামে আছে, ইসলামে, ইসলামে, ইসলামে। আমরা হিন্দু নই, আমরা বুদ্ধ নই, আমরা খ্রিস্টান নই, আমি মুসলিম। হাসির যেমন মশালা আছে, হামির যেমন মশালা আছে, বাতের যেমন দস্তরখান আছে, পার্লামেন্ট মেম্বারের দায়িত্ব কি হবে এই ব্যাপারও যুক্তিযুক্ত বিস্তারিত নির্দেশনা কোরআন হাদিসে আছে, কোরআন হাদিসে, কোরআন হাদিসে। তাহলে সচিবালয় কিভাবে চলবে আছে কিনা? হাইকোর্ট কিভাবে চলবে আছে কিনা? থানা ওসির দায়িত্ব কি আছে কিনা? মন্ত্রীর দায়িত্ব কি আছে কিনা? এমপির দায়িত্ব কি আছে কিনা? চেয়ারম্যানের দায়িত্ব কি আছে কিনা? আপনার কেরানিহাটের ব্যবসায়ী ব্যবসা কিভাবে পরিচালনা করবেন, ব্যবসায়ী কোড কি, ব্যবসায়ী পলিসি কি হবে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনাটা কোরআন হাদিসে আছে কিনা? কওমি মাদার স্কুলতে ফেকাহের কিতাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ফেকাহের অধ্যায় হলো কিতাবুল বুয়ুর, কিতাবুল, কিতাবুল সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় কিতাবুল বুয়ুর। প্রত্যেকটা কওমি মাদ্রাসার ছাত্র একেবারে নাহুমের থেকে তাওরে হাদিস পর্যন্ত 7 বছর 8 বছর শুধু ব্যবসার পলিসি কি হবে তা পড়েন, তাহলে আছে কিনা? আছে কিনা? ব্যবসা কিভাবে চলবে তার নির্দেশনা আছে কিনা? আছে কিনা? আপনি আওয়ামী লীগ করবেন নাকি আপনি বিএনপি করবেন, না আপনি জাতীয় পার্টি করবেন, না আপনি এলডিপি করবেন, এই ব্যাপারে কিছু নাই, আছে কিনা? এই ব্যাপারেও নির্দেশনা আছে, এই ব্যাপারেও নির্দেশনা আছে। আমি হিন্দুর মতো ধর্মীয় বিশ্বাস পালন করি না, আমি বুদ্ধর মতো বিশ্বাস পালন করি না, আমি ইসলামকে পূর্ণাঙ্গ ভাবে আঁকড়ে ধরবো, ইসলাম পূর্ণাঙ্গ। ইসলাম কি ভাই? ইসলাম কি ভাই? ইসলাম পূর্ণাঙ্গ। রাষ্ট্র কিভাবে চলবে তার দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন, কারণ রাষ্ট্রের যারা জনগণ এই জনগণ কিভাবে চলবে এর নির্দেশনা কে দিয়েছেন, কে দিয়েছেন ভাই? এটাই দুনিয়ার নিয়ম, এটাই সিস্টেম, এটাই পদ্ধতি। কারণ প্রত্যেক আবিষ্কারক আবিষ্কৃত বস্তু কিভাবে চলবে তার নির্দেশনা আবিষ্কারক দেন, কে দেন ভাই? কে দেন? কে দেন? প্রত্যেকের হাতে মোবাইল আছে, মোবাইল কম দামি হোক বেশি দামি হোক প্রত্যেকটা মোবাইল কেনার সময় একটা প্যাকেট পান, পান কি না? প্যাকেট পান কি না? ওই প্যাকেটের ভিতরে একটা বই পান, ক্যাটালগ পান, পান না? পান কিনা? একেবারে ছোট্ট মোবাইল হোক অথবা দামি মোবাইল হোক প্রত্যেকটা মোবাইলে ক্যাটালগ থাকে, থাকে কিনা? এই ক্যাটালগের মানে কি, ক্যাটালগের অর্থ কি? মোবাইল যিনি তৈরি করেছেন,
মোবাইলের সফটওয়্যার যিনি আবিষ্কার করেছেন এই মোবাইলটা সুচারুরূপে চালানোর জন্য ওই আবিষ্কারক তার নির্দেশনাটা এই বইয়ের মধ্যে লিখিত আকারে গ্রাহকের হাতে তুলে দিয়েছে ঠিক কিনা ঠিক কিনা ভাই ঠিক কিনা ভাই আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের সৃষ্টিকর্তা কে আরো জোর হবে কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠানোর পর একটা ক্যাটালগ দিয়েছেন একটা কি দিয়েছেন আমার ফাইল ম্যানেজার কিভাবে চলবে আমার গ্যালারির মেমরি কার্ডের পরিধি কতটুকু আছে আমার এই পুরো জীবনটাকে সুচারুরূপে চালানোর জন্য কোন পদ্ধতি আমি অ্যাপ্লাই করব এই ব্যাপারে দিক নির্দেশনা মহান রব্বুল আলামিন দিয়েছেন আবার দিয়ে সাবধান করেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন যারা আমার দিয়া ক্যাটালগ অনুযায়ী জীবন পরিচালনা করে না এরা কাফের যারা আমার দিয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না এরা জালেম যারা আমার দিয়া বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে না এরা হলো ফাসিক এরা হলো কি এবার আমাদের মুসলমানদের চিন্তাটা ঘুমন্ত বিবেকটা জাগ্রত করুন ঘুমন্ত বিবেকটা জাগ্রত করুন কি করব 5 আগস্টের আওয়ামী জালিম শাহির পতনের মধ্য দিয়েই বাংলাদেশের 17 কোটি মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে কিনা জালিম শাহির পতন হয়েছে কিনা আওয়ামী লীগের এইভাবে পতন হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কল্পনা করে নাই এইভাবে আওয়ামী লীগের পতন হবে সেটা কি কেউ কল্পনা করেছে করে নাই আওয়ামী লীগের পতনের পর হাতি হাতি পাপা করে আজ অন্তর্বর্তী সরকারের মেয়াদ হলো দুই মাস কয় মাস মেয়াদ কয় মাস মেয়াদ কয় মাস মেয়াদ আওয়ামী লীগের জুলুম থেকে বাঁচার জন্য মানুষ রাজপথে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে শাহাদতের রাস্তায় পেশ করেছে বাংলাদেশের মানুষ এই দুই মাসও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে নাই এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে আইনের শাসন প্রতিষ্ঠিত দুঃখী মানুষের মুখে হাসি কেন হয় নাই আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানকে উপেক্ষা করে মানব প্রচিত মতবাদের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত করব ততদিন পর্যন্ত শান্তি আশা করা বোকামি শান্তি আশা করা কি একেবারে চৌকিদার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত যদি নোবেলে শান্তি পুরস্কার প্রাপ্ত হয় পিএইচডি হোল্ডার হয় চৌকিদার গ্রাম পুলিশও পিএইচডি হোল্ডার গ্রাম পুলিশও শান্তিতে নোবেল প্রাপ্ত বিচার প্রধান উপদেষ্টা বিচার প্রাপ্ত নোবেল 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 শান্তি নোবেল প্রাপ্ত তবু শান্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে কেন পাওয়া যাবে না ভাই কেন পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না মোবাইল আপনি কিনলেন আপনি যদি বলেন আমার টাকা দিয়ে মোবাইল কিনেছি আমার টাকা দিয়ে গাড়ি কিনেছি আমি যেমন মন চাই তেমন চলবো ডিজেলের জায়গায় পেট্রোল দেব পেট্রোলের জায়গায় কেরোসিন দেব কেরোসিনের জায়গায় আমি 1 নম্বর সরিষার একেবারে ঘাড়ি ভাঙ্গা তেল দেব গাড়ি চলবে গাড়ি চলবে গাড়ি চলবে তাই আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে আমরা শুধু ব্যক্তিগত জীবনে মসজিদ কেন্দ্রিক ইসলামটাকে অনুসরণ করে মসজিদ থেকে বের হয়ে আমি কাফের মতো হিন্দুর মতো জীবন পরিচালনা করি বুদ্ধের মতো জীবন পরিচালনা করি খ্রিস্টানের মতো জীবন পরিচালনা করি আমার রাজনীতিতে ইসলাম নাই আমার ব্যবসায় ইসলাম নাই আমার পার্লামেন্ট ইসলাম নাই আমার সচিবালয় ইসলাম নাই আমার সংসদ ভবন ইসলাম নাই শান্তি করতে কি আসবে শান্তি আসা সম্ভব শান্তি আসা সম্ভব শান্তি যদি পেতে চান তাহলে একজন মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোরআনের শাসন চাই কি চাই ভাই কি চাই কি চাই কোরআনের শাসন চাই শান্তি আসবে আপনি ইতিহাস পর্যালোচনা করুন এই ভারত মহাদেশে 704 খ্রিস্টাব্দে মোহাম্মদ ইবনে কাসিমের মাধ্যমে ইসলামের আগমন হয়েছে
ইসলামের আগমন হয়েছে আমাদের বাংলায় ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খিলজির মাধ্যমে 1270 খ্রিস্টাব্দে বাংলাদেশে ইসলামী খেলাফতের অধীনে এসেছে দীর্ঘ 800 বছর পর্যন্ত ভারত মহাদেশে ইসলামী শাসন ছিল ইসলামী শাসন ছিল ইসলামী শাসন কতদিন ছিল ভাই কতদিন আওয়ামী লীগ 17 বছরে বাংলাদেশকে ম্যাসাকার করেছে ইসলামী শাসন কত ছিল 800 বছর পর্যন্ত ইসলামী শাসন ছিল মুসলমানদের সংখ্যা ছিল শতকরা 3% মতান্তরে 5% আর 95% ছিল অন্যান্য ধর্ম অবলম্বী ভারত মহাদেশে শান্তি ছিল নিরাপত্তা ছিল আইনের শাসন ছিল মানুষের অধিকার ছিল মানুষের কি ছিল মানুষের কি ছিল মানুষের অধিকার ছিল আজ হাঁটি হাঁটি বাবা করে 53 বছরের বাংলাদেশের স্বাধীনতা ক্ষমতার পালা বদল দেখেছে রঙের পরিবর্তন হয়েছে ইসলাম রাজাকার কারণে শেখ মুজিবকে দেখেছি জিয়াকে দেখেছি কানাদাকে দেখেছি হাসিনাকে দেখেছি স্বৈরাচার এরশাদকে দেখেছি এখন ডক্টর ইউনূসকে দেখছি কুদার কসম কোরআনকে বাদ দিয়ে মানব রচিত গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রের মাধ্যমে ধর্মনিরপেক্ষবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষ শান্তি খুঁজবে শান্তি পাবে না শান্তি 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 কোথায় শান্তি কোথায় শান্তি কোথায় এই চিন্তা দৃষ্টিভঙ্গি প্রতিটা মুসল্লিকে লালন করতে হবে শুধু মসজিদে নয় মসজিদের বাহিরেও ইসলামের পতাকাকে উত্থিত করার জন্য প্রত্যেকটা ইমানদারকে আজ জাগ্রত হতে হবে এর বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পূর্ণাঙ্গ ইসলামকে হৃদয়ে ধারণ করে সাধ্য অনুযায়ী ইসলামী খেলাফত প্রতিষ্ঠার মেহনত করার তৌফিক দান করুক ওয়াখরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের মহতরম আমির আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনাই খুবই কষ্ট করে আজকের প্রোগ্রামটা খুবই কষ্ট প্রত্যেক দিন তো আলহামদুলিল্লাহ পীর সাহেব হুজুর নাইবা পীর সাহেব হুজুর 10টা 12টা 14টা এরকম প্রোগ্রাম করেন এবারের প্রোগ্রামটা খুবই একেবারে কঠিন চ্যালেঞ্জিং মুখে গতকাল প্রোগ্রাম ছিল চট্টগ্রামে আজকে সকালে হুজুর হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের কারণে আবার বিমানে করে ঢাকা চলে গেছেন 7:20 প্রধান উপদেষ্টা আজকে সন্ধ্যা 7:20 প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষ করে আবার বিমানে উঠে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আসবেন এই জন্য এখন সন্ধ্যা এসে চলে আসছে আমরা ধৈর্য ধরে বসি হুজুরের কষ্ট হলো আলহামদুলিল্লাহ আপনাদের সাক্ষাৎ দেওয়ার জন্য হুজুর আসবেন আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব এরপর হুজুরের জন্য দোয়া করব এত ত্যাগ এত মেহনত খানাকার ময়দানে জিহাদের ময়দানে সরব উপস্থিতির মাধ্যমে ট্রেকটপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বিভ্রান্ত পথহারা মানুষের দীক্ষা দিচ্ছেন ছুটে যাচ্ছেন বাংলাদেশের ট্রেকটপ থেকে তেঁতুলিয়া হযরতের স্বাস্থ্য সুরক্ষার জন্য দোয়া করব হায়াতান তৈয়বার জন্য দোয়া করব ইনশাআল্লাহ ওয়াখরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু